আপনার যদি ভয়েসের সাউন্ড কম হয় কিংবা কোনো মিউজিক অথবা কোনো অডিওর সাউন্ড যদি কম হয়, সেই সাউন্ড কীভাবে আপনি বাড়াতে পারবেন সে নিয়ে আজকের এই ভিডিও। এই জন্য আপনাকে প্লে স্টোরে লেক্সিস অডিও এডিটর এই অ্যাপটি ইনস্টল করতে হবে। আপনি প্লে স্টোরে গিয়ে লেক্সিস LEXIS AUDIO এটি লিখলে আপনার সামনে এইরকম একটি অ্যাপ আসবে। আপনি এই অ্যাপটি ইনস্টল করবেন। ইনস্টল করে অ্যাপটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটি পেজ আসবে। আপনি এখান থেকে ওপেনে ক্লিক করে যে কোনো একটি ফাইল চুজ করবেন। চুজ করার পর আপনি এটি প্লে করে দেখবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক অ্যাডভাইজার ভিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই অডিওটা একটু সাউন্ড কম, আমরা কীভাবে সাউন্ড বাড়াতে পারি? থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনি ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর আপনি নিচে গিয়ে দেখতে পারবেন ইকুয়ালাইজ বা অ্যাম্পলিফায়ার, এটিতে ক্লিক করবেন। এটি ক্লিক করার পর আপনি এবার এগুলো সেটিংস আপনি ইচ্ছামতো দিবেন। ইচ্ছামতো দেওয়ার পর আপনি এখান থেকে প্লে করতে পারবেন এবং এগুলো এডিটও করতে পারবেন। আপনার ইচ্ছামতো সাউন্ড আপনি এখান থেকে কমা বাড়া করতে পারবেন। আপনি এগুলো দেখে নিতে পারেন কীভাবে সাজানো আছে। এইভাবেও আপনার সাউন্ডটি ভালো হতে পারে, অথবা আপনি ইচ্ছামতো এগুলো এডিট করে নিতে পারেন। এডিট করে প্লে করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক অ্যাডভাইজার ভিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দেখলেন আগের থেকে সাউন্ড অনেকটাই বেশি হয়েছে। এভাবে আপনি আপনার যে কোনো অডিওর সাউন্ড বাড়াতে পারেন। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।